নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সামনেই তো দুর্গাপূজো, আর দুর্গাপূজো স্পেশাল পর্বে আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, সেটা হলো ফুলকপির রোস্ট। পূজোর দিনে অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয়, সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট। নতুন বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির রোস্ট আমি কিভাবে বানাই। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি এখানে একটা বড় মাপের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলো কিন্তু বেশ বড় বড় করেই কেটেছি। ফুলকপির রোস্টে বানানোর জন্য ফুলকপিগুলো একটু বড় করেই কাটতে লাগে, আর ফুলকপির ডাটাটা একটু এইভাবে একটা ছুরি দিয়ে ছুলে নিতে হবে। একটা পাতলা যে খোসাটা থাকে, সেই খোসাটা যদি এইভাবে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে ডাটাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেক সময় খোসাটা থাকলে ফুলকপির ফুলগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাগুলো সেদ্ধ হতে চায় না। তো এইভাবে যদি খোসাটা তুলে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপিটা ভাজতে ভাজতে ডাটাগুলোও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এইভাবে সমস্ত কপিগুলোর থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ফুল থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দুটো মশলা তৈরি করে নেব। প্রথম মশলাটা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবার দ্বিতীয় মশলাটা তৈরি করব। দ্বিতীয় মশলাটার জন্য আমি নিয়েছি দশ এগারোটা মতন কাজু আর এক টেবিল চামচ চারমগজ। এবার একটা পাউডার তৈরি করে নিচ্ছি। পাউডার তৈরি করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেবার পর আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজু চারমগজের পেস্ট তৈরি হয়ে গেছে, আর এখানে রয়েছে টমেটো মশলার পেস্টটা। এইবার ফুলকপিগুলো ভেজে তুলে রাখবো। সর্ষের তেলেই রান্নাটা হবে, অবশ্যই সর্ষের তেলেই এর স্বাদ ভালো হয়। ফুলকপিগুলো ভালোভাবে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি, আর ফুলকপিগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে, খুব ভালোভাবে লাল করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি এখানে নুনের ব্যবহার করিনি, নুন বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করিনি। নুনটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে ফুলকপির থেকে জল বেরিয়ে যাবে, সেই জন্য নুন ছাড়াই ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো যখন এরকম ভাজা হয়ে আসবে তখন সামান্য নুন ফুলকপির উপর দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপির রোস্ট বানানোর জন্য ফুলকপিগুলো কিন্তু এইরকমভাবে লাল করেই ভেজে নিতে হবে, তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের থেকে তুলে রাখছি। এইভাবে বাদবাকি ফুলকপিগুলো আমি ভেজে তুলে রাখলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ওই ফুলকপি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি
গরম মশলা আর দিয়ে দিলাম দু টুকরো জৈত্রী আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা, টমেটো আর মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর পরিমাণ মতন নুন। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন এইরকম পর্যায়ে আসবে যে তেলটা সাইড থেকে বেরিয়ে এসেছে, এই সময় কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এখানে টক দই আর একটা বড় মাপের টমেটোর আমি ব্যবহার করেছি, তো এখানে রান্নায় ব্যালেন্স আসাটা খুব জরুরি, নয়তো খুব টক টক লাগবে খেতে। সেই জন্য এখানে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে, আর চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। সামান্য একটু কাজুর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে, তাই কন্টিনিউ কিন্তু মশলাটা কষানোর সময় নাড়তে হবে। সামান্য একটু জল দিয়ে আরও একবার আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি দুবার করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো, আর ফুলকপিগুলো দেবার পর মশলার সাথে আরও মিনিট দুয়েক তিনে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। ফুলকপি কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দেব না, এক কাপ মতন জল দিলাম, কারণ এটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আর ফুলকপিগুলো ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম সামান্য গোটা কিশমিস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে তিন চার মিনিট একটু ফুটিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আমি গ্রেভিটা এরকমই রাখবো। আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। ঘি আর গরম মশলা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। ফুলকপির রোস্ট একদম রেডি। সব কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাস অফ করে। লুচি, পরোটা, ফ্রাইড রাইস আর পোলাওয়ের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি কিন্তু ফুলকপির রোস্ট ভাতের সাথে খেতেও ভালো লাগে। পুজোর দিনগুলোতে যে কোনো একদিন আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখাবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।